প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়াবে রেজাল্ট নেওয়ার জন্য। পরীক্ষা হয়েছে কোথায়? দুনিয়ায়। রেজাল্ট হবে কোথায়? হাসরের মাঠে রেজাল্ট দেওয়া হবে। আর রেজাল্ট আমার আল্লাহ দিবে। প্রত্যেকটা মানুষ রেজাল্ট নেওয়ার জন্য রব্বি কারীমের সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়াইতেই হবে রেজাল্ট নেওয়ার জন্য। এর যুবক ভাই, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষ তার ফলাফল নেওয়ার জন্য ডান হাত বাড়াবে। কোন হাত বাড়াবে? ডান হাত বাড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ডান হাত যারা বাড়াইতে চায়, যে রাম হোক অথবা বাম হোক, ডানপন্থী হোক বামপন্থী হোক, সবাই কিন্তু ডান হাত বাড়াবে। নাফরমান যে সে কিন্তু বাম হাত বাড়াবে না, ইচ্ছা করে ডান হাত বাড়াবে। কিন্তু আমার মালিক সবাকে সবাইকে ডান হাতে আমল নামার রেজাল্ট দিবে না। সবাই যদি ডান হাত বানায় কিন্তু ডান হাতে সবাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যারা আমার রাসূলের রেখে যাওয়া ইসলাম পালন করেছে, যারা মন গড়া ইসলাম পালন করে নাই তাদের জন্য আছে সুসংবাদ, যারা মন গড়া ইসলাম পালন করছে তাদের জন্য আছে দুঃসংবাদ। বলুন কার জন্য সুসংবাদ? যারা রাসূলের রেখে যাওয়া ইসলাম পালন করছে তাদের জন্য সুসংবাদ, যারা মন গড়া ইসলাম পালন করছে তাদের জন্য কি? এখন আসুন সুসংবাদটার দুঃসংবাদটা শুনি। রাসূলের রেখে যাওয়া ইসলাম যারা পালন করছে, আর একটা হলো মন গড়া ইসলাম। আমাদের দেশে মন গড়া ইসলাম পালন করে না, কুরআন নাই, কুরআনে নাই, হাদিসে নাই, মন গড়া ইসলাম বেশিরভাগ চলতেছে। যদি জায়গায় ফাইসত কই কো বাবারা হয়ে গেছে, এ বাবাদের দোহাই দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে তার কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। আল্লাহর রাসূল স্পষ্ট ঘোষণা করছে আমার দান বাঙ্গা ইসলাম, আমার রক্ত জড়ানো ইসলাম যারা ব্যতিক্রম কইরান, মন গড়ান নিজের বানানো ইসলাম পালন করবা, তোমাদের জন্য দুঃসংবাদ আছে। আরে যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলি একটু শ্রবণ করি। কিয়ামতের মাঠে যারা রেজাল্ট নেওয়ার জন্য দাঁড়াবে, হাসরের মাঠে তো আল্লাহ রেজাল্ট দিবে, কিন্তু হাসরের মাঠে যাওয়া মাত্রই রেজাল্ট দেওয়া হবে না। টানা 50,000 বছর সেখানে দাঁড়িয়ে থাকতে হবে, একদিন দুই দিন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার পরীক্ষা যাদের শেষ হয়ে গেছে, পুনরায় আপনাকে আবার জীবিত করা হবে রেজাল্ট দেওয়ার জন্য, ফলাফল দেওয়ার জন্য আপনাকে আবার জীবিত করা হবে। এর যুবক ভাই, যখন মানুষগুলা ইসরাফিলের দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে মানুষের ভিতরে রুহু আসবে, মানুষগুলি ওইটা দাঁড়াবে, যারে যেখানে কবর দেওয়া হয়েছে ঠিক সেখান থেকে মানুষগুলা সোজা হয়ে দাঁড়াবে, দাঁড়ায় চতুর্দিকে তাকাবে, তাকাইয়া হাসরের মাটির দিকে উলঙ্গ অবস্থায় কলিজা পাটা পিপাসু অবস্থায় হাসরের মাটির দিকে দৌড়াবে। আল্লাহর নবী বলেন মানুষগুলো এত পিপাসা, এত পানির পিপাসা তাদের লাগবে, কলিজা পাটা পিপাসা, যদি পানি পান না করে হাসরের মাঠে যায় গো, জিব্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। আল্লাহর নবী বলেন সুসংবাদ কার জন্য আর দুঃসংবাদ কার জন্য, দিলের কান লাগায় শুনেন। আল্লাহর নবী বলেন হাসরের মাঠে যাওয়ার আগে আগে এই রাস্তা দিয়া যাবার সময় মাঝখানেই হবে হাউজে কাউসার নামক একটা জায়গা, যেটা আল্লাহর নবীর দায়িত্বে থাকবে। নবীজি সেখান থেকে পানি নিয়ে ওনার বরকতি হাতে তার উম্মতকে পান করাবে। আল্লাহর নবী বলেন যারা আমার বরকতি হাতের পানি পান করবে গো, কোনদিন পানির পিপাসা আর লাগবে না। 50,000 বছর যদি হাসরের মাঠে দাঁড়িয়ে থাকে, কোনদিন পানির পিপাসা লাগবে না, যদি আল্লাহর নবীর বরকতি হাতের পানি কেউ পান করে।
তো মানুষগুলা যখন হাসরের মাঠে দাঁড়াবে উলঙ্গ অবস্থা কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে রে। নবীজি বলেন, আমি পেয়ালা লইয়া গুনাগার উম্মতকে কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য এক পেয়ালা পানি আমি পান করায়া দিব। নবীজি দাঁড়ায় থাকবে, আরে যুবক ভাই, দলে 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 মানুষগুলা দলে দলে মানুষগুলা হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে। কেউ পায়ে হেঁটে যাবে, কেউ বিভিন্ন সোয়ারি হইয়া তারপরে যাবে, কেউ আবার গইরাইয়া গইরাইয়া যাবে। আমলের উপরে ডিপেন্ড করবে আপনার যাত্রা। কথা বুঝতেছেন? সবাই একরকম যাবে না, কেউ হেঁটে হেঁটে যাবে, ডিপেন্ড করবে। নবীজি বলেন, আমি আমার উম্মতকে পানি পান করানোর জন্য হাউজে কাউসার নামক পাড়ে দাঁড়িয়ে থাকব। আমি নবী তাকায়া দেখব, দলে 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 মানুষগুলো আমার কাছে আসতেছে তাদের কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য। আমিও খুশিতে আনন্দে আমার মনটা বড়ে যাবে, এতগুলা উম্মত, কোটি 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 উম্মত নবীর। উম্মতেরা যখন দলে দলে আসতে থাকবে, নবী যে আনন্দ, আমার উম্মতগুলো আমারে চিনতে পেরেছে, আমিও তাদেরকে চিনতে পেরেছি। নবী যে আনন্দের সাথে পেয়ালা দিয়া পানি পান করাইতে থাকবে, হঠাৎ করে তাকায়া দেখবে অসংখ্য উম্মত নবীর দিকা পাগলের মতো দৌড়ায় আসতেছে। আরে যুবক ভাই, এ দিলের কল্লাগে শুন, যারা পানি পান করবে তাদের একটা অবস্থা হবে, যারা পানি পান করবে না তাদের আরেক অবস্থা হবে। অবস্থা কয়টা? পানি পান করলে এক অবস্থা, পানি পান না করলে আরেক অবস্থা। এরা মানুষগুলা দলে দলে নবীর কাছে আসতেছে, যখন একেবারে কাছাকাছি কাছাকাছি নবীর চলে আসলো, হঠাৎ করে তাকায় দেখে গো উপর থেকে বিশাল একটা পর্দা উম্মতের মাঝখানে আর নবীর মাঝখানে পড়ে গেছে। এখন নবী আর উম্মতকে দেখে না, উম্মতেরাও নবীরে দেখে না, আল্লাহর নবী তাকায়া দেখে মাঝখানে পার্টিশন হয়ে গেছে। এবার নবী চিৎকার দিয়ে বলে, আরে মালিক, তুমি তো আমাকে হাউজে কাউসার নামক নিয়ামত দিলা গো, আমার গুনাগার উম্মতরে কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য এই হাউজে কাউসার নামক নিয়ামত তুমি কোন নবীরে দিছো না, আমারে দিলা, আমার উম্মতকে পানি পান করানোর জন্য। আরে মালিক, আমি পেয়ালা লইয়া গুনাগার উম্মতকে পানি পান করাবো, পেয়ালাটা লইয়া দাঁড়িয়েছি উম্মতের মুখে পানি তুলে দিব। কিন্তু আমার উম্মত আগ্রহের সাথে আমার সামনে হাজির হইল, আমিও পানি পান করাবো গো, এমন অবস্থায় কেন মাঝখানে পার্টিশন ফালাইয়া দিলাম, এমন অবস্থায় মাঝখানে কেন তুমি পর্দা ফালাইয়া দিলাম, আমি তাদেরকে দেখি না, তারা আমার দেখে না গো। এরে মালিক, তুমি না বললা আমার গুনাগার উম্মতরে আমি পানি পান করানোর জন্য এই হাউসে কাউসার নামক পানিটা এত দামি পানি, এত দামি পানি রে, এটা দুধের চেয়েও সাদা একটা পানি, মধুর চেয়েও মিঠা, মেশক্যাম্বরের চেয়ে ওইটার ঘ্রাণ অনেক বেশি। এই পানি যদি একবার কেউ পান করতে পারে আর পিপাসা লাগবে না। এই বরকতপূর্ণ পানি আমার নবী পরিচালনা করবে। যারা পানি পান করে হাসনের মাঠে যাবে, সূর্যের তাপ তাদের শরীরে লাগবে না, আরশের ছায়ার নিচে তারা স্থান পাবে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। যাদের পানি নসিব হবে না, উপায় নাই, আল্লাহর নবী বেতায় ব্যতীত হইয়া কান্দে আর বলে, মালিক রে, মাঝখানে কেন তুমি পার্টিশন দিলা? তখন আমার আল্লাহ জবাব দেয়, হাবিব, আমি যা জানি আপনি তা জানেন না গো, আমি যা জানি
আপনি তা জানেন না গো নবী, আমি কেন আপনার উম্মতের মাঝখানে আর আপনার মাঝখানে পার্টিশন দিলাম জানেননি? তার কারণ হল অগো নবীজি, আমি চাই না তারা যেন আপনার বরকতে হাতের পানি পান করে, আমি আল্লাহ চাই না। আরে যুবক ভাই, আমার মালিক বলে চাই না রে, তাহলে আমার মালিক কতটুকু সন্তুষ্ট তোমার আমার উপরে? আল্লাহ বলেন, নবী গো, আমি চাই না তারা আপনার বরকতে হাতের পানি পান করো। কারো গো নবী গো, আমি আল্লাহ এই জন্য চাই না, আপনার রক্ত মাখা ইসলাম, আপনার দানদান বাঙ্গা ইসলাম তারা বিকৃত করে, নিজের আর মতো মন গড়া ইসলাম তারা পালন করছে, আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নেই। এ কি বুঝলেন? মন গড়া যারা ইসলাম পালন করে তাদের কপালে কি হাউজে কাউসার আছে? নাই। আল্লাহ বলেন, মন গড়া ইসলাম তারা পালন করছে। আল্লাহর নবী, তখন বড় কষ্ট লাগবে, বড় ব্যথা পাইব। নবী বলেন, উম্মতের আরে, আমি নবীর দোয়া অথবা বদোয়া কবুল ছিল, আমি যদি আল্লাহর দরবারে দোয়া করতাম, মালিক রে ইসলামটা কায়েম করে দাও, আমার আল্লাহ ইসলামটা কায়েম করে দিত, ঠিক নেই? কিন্তু আমি দোয়া করে ইসলাম আনছি না, আমি নিজের শরীরের রক্ত জড়াই আমার মালিককে খুশি করছি, ইসলাম কায়েম করছি। ডাইরেক্ট দোয়া কইরা তারপরে ইসলাম আনি নাই। ও যুবক ভাই, বলেন না আমার নবী দোয়া করলে ইসলাম কায়েম হইতো কিনা? তাহলে নবী দোয়া করলেন না, রক্ত দিলেন? নবী বলেন, আমার শরীরের তাজা রক্ত আমি ডালছি জমিনে, ইসলাম কায়েম করছি রক্ত দিয়া। নবী রক্ত দিছে, সাহাবায়ে কেরামরা রক্ত দিছে ইসলামের জন্য। এ যুবক ভাই, আমার প্রশ্ন করেন, নবী কেন রক্ত দিল গো? যেই নবীর শরীরে একটা মশা মাছি জীবন বসত না, সেই নবী শরীরের তাজা রক্ত জমিনে ডালছে, ইসলাম নামক বৃক্ষটাকে জিন্দা করছে নবীর রক্ত দিয়া। এখন প্রশ্ন হল, ইসলাম কি শুধু মিষ্টি দিয়া হয়, জিলাপি দিয়া, এর বিরানি দিয়া, আর ফিরাগি দিয়া, তসবি দিয়া, পাগড়ি দিয়া? আমরা মনে করি, কেউ কেউ মনে করি, বড় একটা পাগড়ি লাগাইলাম হাতে, একটা তসবি নিয়া হক মৌলা বললাম, ইসলাম কায়েম হয়ে গেল গা। আরে না, শুধু ফিরাগি দিয়ে ইসলাম হয়ে গেলে? আল্লাহর নবী তোমার থেকে বহুত বড় বুজুর্গ ছিল, ঠিক নেই? আল্লাহর পরে যার সম্মান ছিল, সেই নবীও কি বুজুর্গগিরি দেখাইতে পারত না? তুমি আর আমি তসবি একটা লইয়া, পাগড়ি একটা লইয়া, হক মৌলা কইয়া ইসলাম পালন করে ফেলাইলাম, তাহলে আমার নবী কেন রক্ত দিল? নবী রক্ত দিয়া বোঝা গেল, উম্মতের আরে, শুধু দাড়ি টুপি পাগড়ি আর তসবির মধ্যে ইসলাম সীমাবদ্ধ না, ইসলাম জিন্দা করতে গেলে, ইসলাম নামক বৃক্ষটাকে বাঁচায় রাখতে হলে শরীরের তাজা রক্ত দিতে হয়। জোরে বলেন ঠিক।